हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल टिप्स ऑफ गार्डन। आज के अपने साथ देखाते एसेछि एकटा हच्छे फुलकपी गाछ, एके नतून हच्छे फुलकपी बेरिएछे। आपनारा यूट्यूबे साधारणत देखते ही पारबेन जे नतून फुलकपी, साधारणत बोलेन ना जे फुलकपी हवार पर आपनारा कि फार्टिलाइजार यूज करबेन जाते हच्छे फुलकपिटा साथे बड़ो हय एबं हच्छे जाते फुलकपिटार माझे हच्छे पोका ना धरे जाय। एबं क्लेन फार्स्टे हच्छे आपनारा जे देखे नेबेन माटिते जाते अत्यधिक परिमाण जल ना थाके, माटी जाते हच्छे शुकनो थाके, माटी जाते शुकनो थाके, जाते हच्छे अत्यधिक जो जल थाके तखन फार्टिलाइजार देवार साथे साथे किन्तु गाछे शिकड़े पौंछे जाबे। आर शिकड़े जदि संगे संगे पौंछे जाए एकदिनेर मध्ये ताहले किन्तु शिकड़टा हच्छे गले जाबे। जदि आपनि जदि परिमाणे जदि बेशी होये जाए तखन शिकड़ संगे संगे अटैक करबे। फार्स्टे नीचेर दिके जे गाछे पातागुलो जे टबের সাথে লাগবে সেটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর এবার ফার্স্ট কাজ হচ্ছে আপনার হচ্ছে কি করবেন, আপনি একটা হচ্ছে আইসক্রিমে হচ্ছে টিস্পুন, যদি আপনি একটা এরকম একটা টিস্পুন টিস্পুন হচ্ছে নিয়ে নেবে। তারপরে হচ্ছে সেই টিস্পুনে হচ্ছে এক চামচ হচ্ছে কিরকম এক চামচ নেবে, কিন্তু পুরো হচ্ছে টুবু টুবু একদম চামচটা নেবেন। কিন্তু সেটা নিয়ে একদম গাছের একদম টবে একদম ধার দিয়ে একদম ছড়িয়ে দেবেন। এই টপটা হচ্ছে 8 ইঞ্চি টপ, ওই জন্য আমি টোটালি হচ্ছে কিন্তু এক চামচ কিন্তু টুবু টুবু দিলাম। যদি 8 ইঞ্চি বড় হয়, যদি 16 ইঞ্চি হয় তাহলে 16 ইঞ্চি একদম 2 চামচ দেবেন, আর যদি 12 ইঞ্চি হয় তাহলে 1.5 চামচ দেবেন। এটা হচ্ছে মেজারমেন্ট আপনার। এবার হচ্ছে এটা হচ্ছে 10 26 26, এই 26 26 দানা বুঝতেই পাচ্ছেন, দেখলে কালারটা দেখলে যে বোঝা যায় 10 26 26। এটা হচ্ছে কম করে হচ্ছে একদম 5 6টা দানা নেবেন, যত কম নেবেন তত ভালো, বেশি দাও কারণ এটা মাটিতে হচ্ছে কিন্তু লবণের পরিমাণটা বাড়িয়ে দেয়। এটা নিয়ে একদম 2 3টা করে চারিদিকে ছড়িয়ে দেবেন, ঠিক আছে। এবারই হচ্ছে আসল কাজ। এবার হচ্ছে মাটিটা আবার একবার খুঁড়ে এটা একটু মাটিতে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পর এতে হচ্ছে কি হলো, এই জিনিসটা যে দিলাম প্রথমে হচ্ছে পটাশ সার, পটাশ সারটা কী করছে আপনার যে ফুলকপি সাইজটাকে বড় করবে। আর এই 10 26টা দেওয়াতে হচ্ছে কি পাতায় 10 26 10 মানে এনপিকে 10 থাকার জন্য পাতাটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে ছোট হয়ে যাবে, কিন্তু এই ফুলকপিটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে বড় হবে। এবার যাতে এই অনেকেই মানুষে ভুল করে থাকে, সার দেওয়া হবে অত্যাধিক পরিমাণে ফার্টিলাইজার জল দিয়ে ফেলে, এবং জল যদি অত্যাধিক পরিমাণে দিয়ে ফেলে তখন কি হয় গাছে ধীরে ধীরে শিকড়টা পচন ধরতে থাকে, কারণ ফার্টিলাইজার শোষণ করার পর গাছের শিকড়ে রুটে পাওয়ার টাওয়াটা কমে যায়। তখন আপনি কী করবেন, আমি এই যে স্প্রে বোতলটা এর মধ্যে হচ্ছে এই যে আমাদের যে ফাঙ্গাসাইড, সাপ ফাঙ্গাসাইড, খুব প্রচলিত ফাঙ্গাসাইড, এটা হচ্ছে 1 চামচ একদম টুবু টুবু দিয়েছি। এটা হচ্ছে একদম 500 ml জল আমি 1 চামচ টুবু দিয়েছি। কারণ দিয়েছি, কারণ এটা হচ্ছে আমি জলের পরিমাণ অত্যাধিক কম দেবো, ওই জন্য একদম কিন্তু বেশিরভাগ লোকে শুনবে বলবেন যে 1 লিটার জলের মধ্যে কিন্তু 1 চামচ টুবু টুবু দিতে, কিন্তু আমি কী করেছি 1 লিটার জলে না হওয়া সত্ত্বেও 500 ml জলে আমি টুবু টুবু দিয়েছি, কারণ আমি এখানে এখন জল পরিমাণটা খুব কম স্প্রে করবো, কারণ মাটির মধ্যে দেখতেই পাচ্ছেন মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে, ওই জন্য এখন মাটি হচ্ছে আর্দ্রতা বেশি থাকার জন্য আমি বেশি জল দেবো না, কিন্তু যেহেতু ফাঙ্গাসাইডটা ফার্টিলাইজারটা দিয়েছি ওই জন্য ফাঙ্গাসাইডটা আমি স্প্রে করবো একদম পরিমাণে অল্প করে, যেটুকু হচ্ছে করার দরকার সেইটুকু। এটা এখন দেখতেই পাচ্ছেন একদম ওয়েদার পুরো হচ্ছে বিকেলবেলা, ওই জন্য আমি এই সময় কিন্তু করছি, আপনারাও চাইলে বিকেলবেলায় করতে পারেন, নাহলে হচ্ছে একদম হচ্ছে ভোরবেলা, কিন্তু আমি সাজেস্ট করবো যে ভোরবেলা না করতে, কেন ভোরবেলা যদি করেন তখন কী হবে, ভোরবেলা কিছুক্ষণ করার পরে কিন্তু রোদটা উঠে যাবে, তখন কিন্তু গাছটা ধীরে নষ্ট হয়ে যাবে। ওই জন্য বলছি ভোরবেলা একদমই করবেন না, যদিও বা ভোরবেলা করে থাকেন তাহলে কিন্তু একদমই করার পরে একদম সেমি শেড এরিয়াতে রাখবেন। এবার হচ্ছে আসল কথা, এবার হচ্ছে ফুলকপি যে দেখতে পাচ্ছেন এই ফুলকপিটাকে যখনই হচ্ছে গাছ ফুলকপিটা বড় হয়ে যাবে, আমি আপনাকে একটা এক্সাম্পল সাইজ দেখাচ্ছি, সাইজ এক্সাম্পল দেখাবো। এক্সাম্পলটা হচ্ছে এই দেখুন, এই ফুলকপিটা কিন্তু ওরম সাইজের ছিল, তারপরে কী করেছে ফুলকপির ওপরে একটা এরম পাতা, আপনি ফুলকপি গাছে পাতাও নিতে পারেন বা এমনি যে কোনো গাছে পাতা নিয়ে ফুলকপিটাকে পুরোটা কভার করে রাখবেন। আপনি সারা দিন রাত কোনো কভারটা খুলবেন না, টাইট করে রাখবেন, শুধু মাঝে মাঝে যখনই একবার একটু 2 দিন অন্তর অন্তর একবার ফুলকপিটা চেক করবেন যে ফুলকপিতে কোনো পোকা না ধরেছে কি না, যদি পোকা ধরেন তখন হচ্ছে সেটা ব্যবস্থা আলাদা করে নিতে হবে। এই হচ্ছে সেই ফুলকপি, দেখতেই পাচ্ছেন ফুলকপি কত ঠাসা, কতটা সুন্দর ফুলকপিটা, এবং সাইজও হচ্ছে কতটা কিন্তু বড়। এই ফুলকপিটা রোজ হচ্ছে ঢেকে রাখবেন, যাতে হচ্ছে রোদ যাতে কোনো মতে ফুলকপির মধ্যে না পড়ে। কীভাবে এটাকে এমন ঢেকে রেখে পুরো টাইট করে ঢাকবেন, হালকা করে যাতে রোদে আলোটা যাতে না পড়ে। এই একইভাবে হচ্ছে এই ফুলকপিটাকেও দেখুন, দেখতেই পাচ্ছে ফুলকপিটা কত হচ্ছে এখন কত ছোট পরিমাণে, কিন্তু ধীরে ধীরে এটাই হচ্ছে বড় হবে যখন, তখন এটাকে হচ্ছে এরকম একটা পাতার মতো দেখবেন ফুলকপি গাছে পাতা, সে এই পাতাটা দিয়ে এটাকে ঢেকে রাখবেন।
ঠিক আছে, এখন আমি ঢাকছি না, কারণ হচ্ছে এটা পরিমাণ অনেক ছোট আছে, ওই জন্য হচ্ছে ঢাকছি না। যখনই মোটামুটি এরম সাইজে আপনি দেখতে পাবেন, এরম সাইজে সাইজটা আমি দেখাচ্ছি, মেজারমেন্টে এরম সাইজে হবে, ঠিক আছে। এর থেকে যদি ছোটো অবস্থা ঢাকতে পারেন তো খুবই ভালো হয়। এই সাইজে হলে অবশ্যই ফুলকপি রোজ হচ্ছে ঢাকা হতে শুরু করবেন, বুঝেছেন? পুরো একদম বেশি টাইট করে ঢাকবেন না, হালকা করে ঢেকে রাখবেন। এই হচ্ছে আজকের ভিডিও, এবং হচ্ছে প্লিজ সি মাই ভিডিও ইউটিউব চ্যানেলটি সফ গার্ডেন।